হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি। এই ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলার যে জিই অর সিসিই সিসি ফোর পড়ানো হচ্ছে তার কিছু প্রবাবল প্রশ্ন, যেটা এন্ড সেমিস্টার পরীক্ষায় আসতে পারে। এটা হলো মূল ভিডিওর দ্বিতীয় অংশ। অলরেডি প্রথম পর্ব আপলোড করেছি, যারা প্রথম পর্ব মিস করেছো এই ভিডিওতে তার একটা লিংক দিয়ে দিচ্ছি, সেই লিংকে ক্লিক করে তোমরা পার্ট ওয়ানটা দেখতে পারো। এটা হলো ভিডিওটার পার্ট টু। আর এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বাকি ছিল সেগুলো আপলোড করলাম। তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। সো যেমনটা তোমরা প্রথম পর্বে দেখেছিলে, মডিউল এক এবং মডিউল দুয়ের দুটো প্রশ্ন এই ভিডিওতে, অর্থাৎ পার্ট টুতে তোমরা মডিউল দুই থেকে পরবর্তী প্রশ্নগুলো দেখতে পাবে। যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তিন নম্বর প্রশ্নে রয়েছে, না গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। চার নম্বর রয়েছে, হারানে নাতজামাই গল্পের ময়নার মা চরিত্র আলোচনা করো। পাঁচ নম্বর রয়েছে, মানুষের সমুদ্রের ঝড়ের উত্তাল সমুদ্রের সঙ্গে লড়া যায় না। হারানের নাতজামাই গল্পে লেখকের উপলব্ধ এই সত্য কিভাবে প্রতিভাত হয়েছে গল্পটি অবলম্বনে লেখো। ছ নম্বর, অশ্বমেধের ঘোড়া গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। সাত নম্বর, মতিলাল পদবীর চরিত্র আলোচনা করো। আট নম্বর, মতিলাল পাদরির গল্পে ধর্ম এবং মানবতা কিভাবে একে অপরের পরিপূরক হয়েছে তা আলোচনা করো। ন নম্বর, ছিন্নমস্তা গল্পে জয়াবতী চরিত্র আলোচনা করো। এবং তার সঙ্গে আরেকটি প্রশ্ন রয়েছে, সে কি ছিন্নমস্তা? চলে এসে মডিউল তিনে। মডিউল তিনে তোমরা দেখতে পাচ্ছ, ভারতবর্ষের এক নম্বরে রয়েছে, ভারতবর্ষের ইতিহাস আমাদেরই ইতিহাস নহে, আমরাই ভারতবর্ষের ইতিহাসের জন্য সমাহিত। পূর্ব পশ্চিম প্রবন্ধ অবলম্বনে লেখকের এই বক্তব্য বুঝিয়ে দাও। দু নম্বর, কেকার বর্ষা ঋতুর নিখাদ সুর তাহার আঘাত বিরহ বেদনার ঠিক উপরের গিয়াই পড়ে। কেকা ধ্বনি প্রবন্ধ অবলম্বনে রবীন্দ্রনাথের এই বক্তব্যটি ব্যাখ্যা করো। তিন নম্বর, সাজাত্যের অহমিকা থেকে মুক্তিদান করার শিক্ষাই আজকের দিনের প্রধান শিক্ষা। শিক্ষার মিলন গ্রন্থটি অবলম্বনে রবীন্দ্রনাথের এই মন্তব্যটির গুরুত্ব বিচার করো। চার নম্বর, মানুষেরা এক একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো, মন্তব্যটি ব্যাখ্যা করো। চলে আসছি পাঁচ নম্বর প্রশ্নে। এই প্রশ্নটাই হলো এই তোমাদের এই ভিডিওর শেষ প্রশ্ন, অর্থাৎ এটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু পুরো তোমাদের সমস্ত প্রশ্ন আমি দিয়ে দিলাম, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবার তোমরা মন দিয়ে পড়বে। পাঁচ নম্বর প্রশ্নে কি আছে, মেঘদূত প্রবন্ধে কালিদাসের রচনার মধ্য থেকে কবি প্রাচীন ভারতের শোভা সৌন্দর্য নিজের মনের মধ্যে ছেঁকে নিতে চেয়েছেন, কালিদাসকে পুনর্গঠিত করেছেন, মন্তব্যটির সার্থকতা প্রবন্ধ অবলম্বনে লেখো। তো এই ছিল তোমাদের পার্ট টু। আর যারা পার্ট টু পার্ট ওয়ান দেখোনি, তারা অবশ্যই নিচে দেওয়া লিঙ্কের পার্ট ওয়ানটাও দেখে নিতে পারো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।